নমস্কার বন্ধুরা আমি প্রবীর বাসু ফিরে এসেছি একটা ভিডিও বার্তা নিয়ে যারা আমাকে প্রথমবার দেখছেন ফর দেম আমি বলতে চাই আমি আমি একজন ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট ডক্টর আমি কলকাতায় প্র্যাকটিস করি এবং যদি আপনার আমার এই এই বক্তব্য যেগুলো আমি করছি এই ভিডিও বানাই সেগুলো আপনার পছন্দ হয় তাহলে কাইন্ডলি কাইন্ডলি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি ইউটিউবের মাধ্যমে দেখেন আবার যদি আপনি ফেসবুকের মাধ্যমে দেখেন তাহলে আমার এই পেজটা লাইক করবেন তো আজকে যে ভিডিও বার্তা নিয়ে এসছি আপনাদের কাছে সেটা একটা খুব ইম্পর্টেন্ট পুরুষ মানুষদের বলতে পারেন যৌন রোগ দ্যাট ইজ দা ডিজিজ যাকে আমরা এস বলে জানি দেখুন আজকালকার দিনে পুরুষ মানুষদের ধরুন মাল্টিপল পার্টনার্স হতে পারে এবং সেই কারণে হোক অনেক কারণে হোক এখন তো পেট সেক্স ভেরি কমন বলতে পারেন সেই কারণে হোক কিন্তু তারা যদি যথেষ্টভাবে কোনো প্রিকশনস যদি না নেন মানে সেফ সেক্সুয়াল প্রসেস বা পদ্ধতি যদি অবলম্বন না করেন তাহলে কিন্তু এসটিডি খুব কমন আমাদের ইনফ্যাক্ট আমাদের কাছে যারা পেশেন্টরা আসেন খালি আমাদের কাছে কেন স্কিনের ডাক্তার বলুন যারা ডর্মেটোলজিস্ট আছেন ব্যারোলজিস্ট আছেন গাইনোকোলজিস্ট আছেন এবং জেনারেল ফিজিশিয়ানদের কাছেও আমি বলবো এখন সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন নিয়ে পেশেন্টরা খুবই বেশি আসছেন বিশেষ করে পুরুষ মানুষেরা আসছেন তাদের কি সিম্পটমস হয় জানেন তাদের সিম্পটমস হয় ইউরিনারি প্রবলেম ইউরিনারি প্রবলেম বলতে কি ইউরিন করতে গিয়ে প্রস্রাবে প্রচণ্ড জ্বালা মানে তারা বলেন যে আমার ডাক্তারবাবুর লঙ্কা বাটার মতো কেটে যাচ্ছে ইউরিন করতে গিয়ে এবং করার পরেও এই যন্ত্রণাটা থেকে থাকছে প্রথমেই অবভিয়াসলি তারা তো লজ্জাবশত আসতে চান না কিন্তু যখনই প্রবলেমটা সেই মাত্রায় হয় তখনই তারা ডাক্তারবাবুর কাছে আসেন এক সেকেন্ড হচ্ছে অনেক সময় তাদের কিন্তু ইউরিনে পাস মানে পুজ মতো বেরোতে থাকে এবং ভেরি মানে বলতে পারবেন যে এই এই যদি আপনি নেগলেক্ট করেন তাহলে কিন্তু আপনি সময়টা নষ্ট করছেন দ্য আইডিয়াল টাইম টু অ্যান্টিবায়োটিক্স অনেকেই কারণ কারণটা কি বলুন জানতো অনেকেই এই পুঁজটাকে ধাত হিসেবে মনে করেন ধরুন ধাত হয় না যে সকালবেলা পায়খানার সাথে চাপ দিলে একটু ধাত বেরোচ্ছে দ্যাট ইজ দা নর্মাল ডিসচার্জ সেমিনার ডিসচার্জ হয় সেই ক্ষেত্রেই অনেকে বলে না ওরা ধাত হচ্ছে কি সাদা সাদা বের হচ্ছে কিন্তু আপনি মনে রাখলেন পেচ্ছাপে যদি লঙ্কা বাটার মতো জ্বালা হয় এবং এই সাদা মতো মেটেরিয়াল এটা কিন্তু গন্ধটা ঠিক ধাতের মধ্যে হয় কি হয় আস্তে আস্তে গন্ধ হতে পারে নোংরা গন্ধ হতে পারে অনেক সময় গন্ধ হয়ও না ঠিক আছে যদি এইগুলো বেরো একদম ফেলে থাক একদম একদম নিজেকে মানে ভেতরে ঘরের মধ্যে কি বলবে ডাক্তারবাবু কি বলবেন কি টেস্ট যদি পজিটিভ আসে তাহলে আমি সবাইকে কি মুখ দেখাবো এটা নিয়ে আপনি ভাববেনই না ইমিডিয়েটলি এখানে অ্যান্ড্রোলজিস্ট ডাক্তারবাবু চলে আসেন যারা পুরুষ মানুষের এই যৌন প্রবলেম নিয়ে যারা ট্রিটমেন্ট করেন আমরা যারা অ্যান্ড্রোলজিস্ট আছি দেখুন ব্যাপারটা হচ্ছে কি মহিলাদের দেখুন এটা তো একটা সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন মেলস থেকে ফিমেলস হয় ছেলেদের মেয়েদের থেকে ছেলে হয় কিন্তু মহিলা কেউ চট করে সিমটোম্যাটিক হন না বা সিমটমস গুলো খুব একটা দেখা যায় না কেন জানেন কারণ মহিলাদের সেক্সুয়াল অর্গ্যান এবং ইউরিনারি অর্গান দুটো ডিফারেন্ট কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা নয় কারণ একই মূত্রনালী নালী দিয়ে ইউরিনও বেরোচ্ছে এবং বীর্য পাত হচ্ছে এরকম রাখবেন সুতরাং খুব কমন হয়ে যায় ইউরেথ্রাইটিস নিয়ে পেশেন্ট রিপ্রেজেন্ট করেন কারণ কি কারণ হচ্ছে গিয়ে ভাইরাল ভাইরাল হলে অবভিয়াসলি খুব চিন্তার ব্যাপার হয়ে যায় কারণ প্রথমেই মাথায় চলে আসে এইচআইভি সুতরাং এইচআইভি ইজ অবভিয়াসলি ক্যান বি ট্রিটেড ক্যান বি কন্ট্রোলড কিন্তু ভাইরাল ডিজিজের চিকিৎসা ডিফারেন্ট হয়ে যায় এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন চিকিৎসা অভিয়াসলি ডিফারেন্ট হয়ে যায় এইচ আই আছে হেপাটাইটিস বি আছে হেপাটাইটিস সি আছে এবং ব্যাকটেরিয়া ক্ষেত্রে আমরা বলবো মোস্ট কমন যেটা আমাদের দেশে প্রথমে খুব হতো সেটা হচ্ছে গনোরিয়া কিন্তু এখন পেরিনিয়াল হাইজিন হাইজিন পার্সোনাল বলুন কিছুটা ভালো হওয়ার জন্য এখন গনোরিয়া না মানে নন গনককল ইনফেকশনগুলো খুব কমন এসে আছে মাইক্রোপ্লাজমা ট্রিপনিমা এগুলো মানে যেগুলো সাধারণত সব কালচারে হয়তো ধরা পড়ে না বুঝতে পারি তাহলে গণকক্ষ নন গনকল ইনফেকশন মহিলাদের ক্ষেত্রে আমি যেটা বললাম যে সচরাচর তারা সিমটমস হয় না কিন্তু তখন যারা যখন তাদের ফার্টিলিটি ইস্যুস চলে আসে ফার্টিলিটি মানে যখন প্রেগন্যান্সি করার চেষ্টা করে সামহাও দেখা যাচ্ছে প্রেগনেন্সি আসছে না তখন দেখবেন টিউবওয়েল ব্লকেজ হচ্ছে টিউবওয়েল ইনফেকশনস হচ্ছে এবং অনেক রকম সমস্যা তখন থেকে বলা যায় যে না শি ওয়াজ সাফারিং ফ্রম জেনিটাল ইনফেকশনস বা এসটিডি সুতরাং আমরা তো বুঝবই না প্রথম ধরুন ব্যক্তি এ ব্যক্তি যে ছেলে সে একজন মহিলার সাথে মানে ইন্টারকোর্স হলো ব্যক্তির কাছে সেই ইনফেকশনটা ছিল এবং মহিলা বীর কাছে সেই ইনফেকশনটা এলো মহিলা বি আর একজন পুরুষ মানুষ সাথে ইনফেকশন যখন ইন্টারকোর্স হচ্ছে তাহলে তার কাছ থেকে সেই পুরুষ মানুষ এর কাছে ইনফেকশনটা চলে আসছে তখনও কিন্তু পুরুষ মানুষ সে হয় হয়নি তার মধ্যে ইনফেকশন হলো সেখান থেকে পুরুষ মানুষ সি বি কিন্তু অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার হয়ে রইলো বা অ্যাসিমটোম্যাটিক হয়ে রইলেন যে মুনি মহিলা বি কিন্তু সি সি যে ছেলেটি কিন্তু ইনফেকশন এবার এইভাবে ভাবে কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিট ইনফেকশন স্টেডিজ আমাদের সোসাইটিতে খুব ছড়িয়ে যাচ্ছে সুতরাং সচেতনতা খুব অভাব বলতে পারেন এবং এই জিনিসটাকে লুকিয়ে রাখা গুপ্ত রোগ হিসেবে লুকিয়ে রাখা একটা প্রচলন আছে যেটা আমি চাই না আপনাদের মধ্যে কারোর থাকা উচিত বা পুরো মানে এই জনগণের মধ্যে একটু একটু সচেতনতার জাগাবার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা কারণ এটা প্রাইভেসি ইস্যু আমরা সবসময় মেনটেন করি এবং আপনারা কিন্তু এনোলজিস্টের কাছে যাবেন সুচিকিৎসার দ্বারা আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন কিন্তু ফেলে রাখলেই ইনফেকশনটা কিন্তু আপনার বডিতেও এটা নয় যে এটা একটা স্প্রেড আউট হচ্ছে কমিউনিটি স্প্রেড হচ্ছে কিন্তু আপনার শরীরে কিন্তু অনেক রকম সমস্যা আনতে পারে এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আপনি কীভাবে বাঁচতে পারেন এসটিডি থেকে সেখান থেকে আমি আসবো কন্ডম ইউজেজ দেখুন আমাদের পুরুষ মানুষদের একটা থেকেই যায় যে কন্ডম ইউজ করে সেক্স করাটা আমরা প্রথমত কিছু একটা মানে অস্বস্তিকর বা ইতস্ততা বোধ করি আমি জানি না আমাদের মধ্যে কেন এই জিনিসটা আছে এখনো এই মডার্ন এজেও আমাদের অনেক ছেলেদের পুরুষ মানুষদের মধ্যে আছে দেখুন যদি পার্টনার যদি আমার মনোগ্যামাস রিলেশনশিপ বলা হয় না একজন পুরুষ মানুষ একজন মহিলা আর কেউই কারোর সাথে সেক্স করছেন না ইন্টারকোর্স হচ্ছে না তাহলে ওকে ইউ ক্যান ইউ মে কুইট কন্ডুমস মানে এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যদি তা না হয়ে থাকে অলওয়েজ আ কন্ডুম ইউজ ইস ভেরি ইম্পর্টেন্ট এটা একটা সোসাইটাল ইস্যু একটা বলতে পারবেন এটা একটা আমাদের সবাইকার রেসপন্সিবিলিটি টু প্রিভেন্ট ফ্রম এসটি

যেগুলো আমরা কথা বলি না বা আমরা সবাই মিলে ডাক্তার ব্যাপার না আমরা যদি চারটে বন্ধুর সাথে কথা বলি আমরা হয়তো ওই মহিলা সুন্দর ওই সেক্সে প্রবলেম হচ্ছে সেক্সটা আমার ভালো ওর খারাপ নিয়ে কথা বলি কিন্তু ইনফেকশন এই যে ইনফেকশন নিয়ে কোনোদিনও কথা বলি না বুঝতে সচেতনতা এবং জানা এবং তা হলে তার চিকিৎসা আছে কিন্তু সঠিক সময় আপনাকে এক্সপার্ট বিশেষজ্ঞের কাছে যেতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবার আমি নিয়ে আপনাদের বলবো কয়েকটা জিনিস একজন বলছে একটা বলেছিলাম যে অনেকে ইতস্তত হয় কেন ইতস্তত হয় অনেকে ভাবেন যে সেক্সুয়াল প্লেজার আছে না উইথ ইজ আ টোটাল মিথ এটা কিন্তু আপনার ভুল ধারণা সেকেন্ড হচ্ছে অনেকে লজ্জাবশত আমি দোকানে যাব কেমিস্ট কাউন্টারে যাব বলবো দাদা একটা কন্ডম দেবেন সেই জন্য আমরা দাঁড়িয়েই থাকি কখন দোকানের থেকে ভিড় কমবে সেটা হয়তো হয়ও না দুদিন তিন দিন পরে পরে আমরা যাই এসে দিয়ে আবার চলে যাই কেমিস্ট ডাক্তার কেমিস্ট কিন্তু বুঝতে পারছে কেমিস্ট বাবু যে না এসছি কন্ডমের জন্য তাই বুদ্ধিমান হওয়া তাহলে আপনাকে দিয়ে দেবে এটার জন্য বলছে এখন অনলাইন কন্ডম পাওয়া যায় অনলাইন অনেক সাইটে পাওয়া যায় সুতরাং সেটা কিন্তু আপনার কারণ হতে পারে না যারা এটা আপনি ভাবছেন অনেকে ভাবেন ট্রাস্ট ফ্যাক্টর যে আমি আমি করব এবং সেটা যদি আমার মহিলা পার্টনার বা গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে হয়তো ভাববে আমি তাকে ট্রাস্ট করছি না দেখো সাধারণ ডিসকাশন আপনি একজন গার্লফ্রেন্ডের সাথে যদি আপনারা রিলেশনশিপে যান তাহলে ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই না দেখুন এই প্রবলেম হতে পারে এই প্রবলেমটা হতে পারে নিয়ে যদি আমরা দুজন মিলে ডিসকাস করি তাহলে কিন্তু সব রকম এই ভুল কিন্তু দূরীকরণ হতে পারে তাদের কিন্তু দুজনই আমার মানে আমি এবং পার্টনার দুজনই কিন্তু আমাদের সুবিধা হবে এটা যদি আমরা চেপে যাই ভাবি উনি কি ভাববেন তাহলে আমি কি ব্যবহার করবো করবো না অবভিয়াসলি বুঝতে পারছি এটা কোনো মানে হয় না এই সব দৃষ্টিভঙ্গির সুতরাং বিভিন্ন বিভিন্ন কারণে যদি আমরা আমরা কেউ ইউজ করে না আপনি বুঝতেই পারছেন কোনো মানে হয় না এই ব্যাপার কয়েকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট কন্ডম ইউজ মনে রাখবেন কন্ডম একটা মেডিকেল সাবস্টেন্স মানে মেডিকেল ড্রাগস হতে আমি সেভাবে বলবো না বা একটা মেডিকেল ডিভাইস হিসেবে বলতে পারি সুতরাং এরও একটা এক্সপায়ারি ডেট আছে সুতরাং যখনই কন্ডম ব্যবহার করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ খালি ওই প্যাকেটটার নাম কি ফ্লেভার কি সেটা ভেবে ছেড়ে দেবেন না দেখে নেবেন এক্সপায়ারি ডেটটা কবে কার পুরনো এক্সপায়ারি ডেট কন্ডম ইউজ করো কিন্তু অনেকের ডিউরিং দ্য অ্যাক্ট কন্ডমটা লিক হয়ে যায় ফেটে যায় ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু খুব প্রবলেম হয় একটি প্রবলেম দেখা যায় পুরুষ কাছে খুব ইম্পর্টেন্ট যে তারা ভাবেন যাদের ইলেকট্রাল আপনারা যারা ইলেকট্রাল ডিসফাংশন নিয়ে আরো ভিডিও চান আপনি নিশ্চয়ই আমার প্লে দেখবেন তার আগে আমার চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যদি এত অবধি আমার এই বক্কাবাজি শুনে থাকে তাহলে বুঝতে পারবেন ডাক্তারবাবু কিন্তু বক্কাবাজি করলেও কিন্তু খুব ইম্পর্টেন্ট করার বার্তা দেন আপনাদের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অফ কারণ অনেক সময় আমি লাইভ হই এবং লাইভ হওয়া কখন লাইভ হই আপনি কি নোটিফাইড হয়ে যাবেন তার আগে কারণ আমি নোটিফিকেশন একটা মেসেজ ছেড়ে দিই ফর মাই সাবস্ক্রাইবারস সুতরাং অনেকে মনে করেন ইরেকটাইল ডিসফাংশন হুক যেন কারণ আমি সেক্স করতে যাচ্ছি কিন্তু যেই আমি ইরেকশন একটু হচ্ছে এবার আমি যে কন্ডমটা পড়বো ছিঁড়তে ছিঁড়তে খুলতে খুলতে রোল অন করতে করতে আমার ইরেকটাইল ডিসফাংশন হয়ে যায় মানে আমার পেনিসটা শিথিল হয়ে যায় সেই জন্য বলবো যে এখানে অনেক কিছু সেক্সুয়াল হ্যাবিটস আছে যদি আপনি চান আমার একটা ভিডিও আছে এবং যদি চান আরো এই নিয়ে ভিডিও করতে নিশ্চয়ই আমি করব তাতে কিন্তু এটা আপনার লাভবান হবেন যাতে ইরেকশন মেনটেন থাকে এবং আপনি ডিস্ট্র্যাক্ট না হয়ে যান আর একটি খুব ইম্পর্টেন্ট বার্তা চলে যাওয়ার আগে এই এসটিডি এবং কন্ডম ইউজেজ নিয়ে অনেকে জানেন তো আমরা বেশি সাবধানতা হয় বেশি সাবধান হই আমরা বেশি সাবধানতার জন্য হলে ডাক্তার এক একবার কন্ডম একটা কন্ডম বলেছেন আমি দুটো কন্ডম ইউজ করব টু বি এক্সট্রা সেফ মশাই জানেন ল্যাটেক্স যে কন্ডম যে মেটেরিয়াল হয় দুটো কন্ডম যদি একসাথে থাকে অনা পেন অনা মানে আমাদের পুরুষ অঙ্গের ওপর তাহলে ওখানে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে একটা সাকশন ফোর্স কাজ করে সে দুটো কন্ডমই কিন্তু ডিউরিং দ্য অ্যাক্ট অফ সেক্স খুলে বেরিয়ে মানে একটা একটা কন্ডমকে নিয়ে পুল করে বেরিয়ে নিয়ে আসে মানে অনেক ঘটনা ঘটেছে বিকজ একজন পুরুষ মানুষ সেক্স করতে গেছেন তো ইন্ট্রোডিউস হয়েছে তার চেনিটা লগেন কিন্তু দুটো কন্ডম পড়ার জন্য কন্ডম দুটো গুটিয়ে গিয়ে ভেজায়না আমাদের ঢুকে যায় এবং যে কারণে কন্ডমটা ইউজ করা হয়েছিল সেই কারণটাই কিন্তু ফেল হয়ে যায় সুতরাং এই দুটো ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে বলা আমার কাছে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের পেশেন্টের কাছ থেকে আমি শুনেছি বলি আপনাকে এগুলো জানো যাতে এই প্রবলেমগুলো যাতে তাদের হয়েছে আপনারা যেন ভুল বসতে না করে ফেলে সুতরাং এই নিয়ে বিভিন্ন ভিডিও কিন্তু অত সহজে পাবেন না কারণ কেউ কিন্তু আমরা এই জিনিস নিয়ে ডিসকাস করতে চাই না লজ্জাবশত ভাববেন আমরা আমার সাবস্ক্রাইবার কি মনে করেন আমাকে আমি তো ডাক্তার আমি কিডনি স্টোন অপারেশন করি আমি প্রস্টেট সার্জারি করি তো ডাক্তারবাবু আপনি কি সব কি বলছেন কিন্তু এগুলো করার অর্থ আপনাদের কাছে ইম্পর্টেন্ট এই বার্তাগুলো দেওয়া বিকজ সেক্স আবার বলছি সেক্স এডুকেশন নিয়ে আমরা কেউ কিন্তু চিন্তা করি না যেটা আমাদের সুস্বাস্থ্যর জন্য খুব ইম্পর্টেন্ট সাবধানে থাকবে সবসময় বলি সাবধানে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমি ফিরে আসবো আর একটি ভিডিও নিয়ে এর মধ্যে কিন্তু পুরুষ মানুষদের প্রতি আমার একটি বিনীত অনুরোধ দেখুন আমরা কিন্তু অনেক কিছু ব্যাপারে জানি না এবং কাকে এই প্রশ্নগুলো করবো সেটাই বুঝি না এমনকি আমার কাছে যে পেশেন্টরা এসছে জানেন তো পুরুষ মানুষের যে কোনো যৌন অক্ষমতা বলুন মেন্স হেলথ ইস্যু বেসে অন দ্য হোল তারা কিন্তু বুঝতেই পারেন না আমি কোন ডাক্তারবাবু কাছে যাবো সুতরাং সেই জন্য আমি সবসময় আছি আমার যদি আপনি আমায় দেখাতে চান ফিজিক্যাল কনসালটেশন আমার কলকাতা চেম্বার নাম্বার সেভেন সিক্স জিরো থ্রি জিরো এইট ওয়ান থ্রি ফাইভ দিয়ে দেবো যদি এই ছাড়াও ফর জেনারেল অ্যাওয়ারনেস আপনি ভিডিও আমার কোর্সগুলো আপনি দেখতে চান তাহলে ডাব্লু ওই সেকশনে নিশ্চয়ই লাইব্রেরি সেকশনে গিয়ে আপনি ভিডিও গুলো দেখতে পারবেন অনেক কিছু পেড আছে অনেক কিছু ফ্রি ভিডিও আছে ভিডিও কোর্সেস আছে এছাড়াও ফ্রি ব্লগ পোস্ট মানে আমরা এই ব্লগ পোস্ট তৈরি করেছি বিভিন্ন রকম পুরুষ মানুষদের প্রবলেম নিয়ে সেগুলোর জন্য কিন্তু এই সাইটটা দেখে নিশ্চয়ই যাবেন সেখানে ব্লগ পোস্টও আছে এবং অনেক মানে ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন যেগুলো আমরা জানি মানে ভেতরে আমাদের মনে থাকে কিন্তু কাকে জিজ্ঞেস করবো তা সেটাই আমরা বলতে পারি না কারণ সবসময় তো ভিডিও দেখা আমাদের হয়ে ওঠে না আবার বলবো নিশ্চয়ই আপনার ভিডিও গুলো দেখুন আপনি নিশ্চয়ই আপনি সাবস্ক্রাইব যদি না করতে সাবস্ক্রাইব করুন কমেন্ট সেকশনে কমেন্ট করুন সবসময় অনেক আমার সাবস্ক্রাইবাররা বলেছেন ডাক্তারবাবু আপনি কিন্তু কমেন্টে মানে আপনি রিপ্লাই দেন না কেন ডাক্তারবাবু কেন দেন না তাদের পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি চেষ্টা করব আপনাদের সব কমেন্টগুলোকে রিপ্লাই দিতে অনেক সময় আপনাদের ডাইরেক্টলি আমি করতে পারি না তাদেরকে আমি পার্সোনালি ডাইরেক্ট মেসেজ করতে পারি এবং যদি আমার 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 মেল আইডিও দিয়ে রেখেছি মনে হলে যদি কোনো প্রাইভেট আপনার কিছু প্রশ্ন থাকতে পারে ইট উইল বি বেটার ইফ ইউ ইন্টারাক্ট মি অন মেইলস কারণ আমি যে কোনো লাইভ সেকশন লাইভ হই ইউটিউবে লাইভ হই বা ভেরি রিয়ালি ফেসবুকে লাইভ হই তাহলে সেই ডিসকাস সেই টপিকস নিয়ে আমি ডিসকাস করতাম তাহলে দেখবেন খালি আপনার না কারণ আপনি ভাববেন আমারই মশাই পৃথিবীতে আমি একমাত্র সেই মানে অভাগা লোক যারই প্রবলেম হচ্ছে একদম নয় কারণ এই কথাটাই সব পেশেন্ট আমায় বলেন আমি তাদেরকে বলতে যে আপনার মতো জানেন তো যারা চেম্বারে বাইরে আছে অনেকেই আপনার মতো আছে সুতরাং চিন্তা করবেন না আপনি একা নন যেই প্রবলেমে ভুগছেন আপনার মতো কোটি কোটি মানুষ আছে তারা তাদের পক্ষে তাদের জন্য আমি বার্তা দিতে চাই যে সব সময় সুচিকিৎসার দ্বারা কিন্তু আপনি সুস্থ হয়ে যেতে পারবেন এমন কিছু নয় যে এটা যা কোনো চিকিৎসা আজকে মেডিকেল চিকিৎসা সেটা চিকিৎসা হয় না মেডিকেল সায়েন্সে সেটা চিকিৎসা হয় না সময় লাগে নিশ্চয়ই পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট সব যে চট জলদি আজকে আপনার প্রবলেম হলো কালকে আমি সুস্থ হয়ে যাবো সেটার কথা কিন্তু কেউ আপনি চিন্তা করবেন না এবং কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যদি কেউ গ্যারান্টি দিতেও হয় তাহলে কিন্তু আপনি তাকে প্রশ্ন করবেন সেটা কখন কোনো কি সত্যি কথা আপনি বলছেন আজকের জন্য এইটুকু রইলো অনেক গল্প কথা নিয়ে আমি আবার ফিরে আসবো আর একটি ভিডিও নিয়ে নিশ্চয়ই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার